তো হে এভরিওয়ান, আমি বর্ণালী, ফাইনাল এএনএম স্টুডেন্ট। আজকে আমি অনেকদিন পর ভাবলাম যে আমাদের রুম ট্যুরটা দিয়েই দিই। অনেক দিন পর, মানে ফার্স্ট ইয়ার থেকেই অনেকে কমেন্ট করছে, দিদি তোমাদের হোস্টেলের রুমগুলো দেখাও। তো আমি করিনি ভিডিওটা, তো আজকে ভাবলাম সানডে, তো একটা ভিডিও করাই যায়। আর এক্সামও, টেস্ট এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের হোস্টেলে রুম ট্যুরটা দিয়ে দিই। পুরোটা দেখবে, তাহলে দেখতে পাবে যে হোস্টেলে কেমন ফেসিলিটি থাকে, কটা রুম থাকে। হোস্টেলে কিন্তু শুধুমাত্র তোমাদেরকে রুমটা দেবে, তার সঙ্গে একটা করে মানে বেড থাকবে, কিন্তু পুরো রুমটাকে তোমাদের নিজেদের সাজাতে হবে। যারা ট্রেনিং করবে তাদের জন্য বলছি, পুরো রুমটাকে কিন্তু তোমাদের সাজাতে হবে, পুরো জিনিসপত্র কিন্তু সব বাড়ি থেকে আনতে হবে। তো চলো এবার রুম ট্যুরটা দেওয়া যাক। এই হোটেল রুম, আর এখানে যারা যারা আছে তাদের কিন্তু এখানে নাম আছে, দেখো দেখতে পাচ্ছ, আমাকে চিনতে পারছো কোথায় আছি আমি? এই যে, আর আমরা কিন্তু প্রত্যেকটা রুমে ছজন করে থাকি। আর এই যে দেখো, রুমের বাইরে কিন্তু একটা করে ডাস্টবিন, এটা কিন্তু নিজের টাকায় কিনতে হয়েছে, প্রত্যেকটা রুমে কিন্তু একটা করে রাখতে হবে। তো চলো এবার আমরা রুমে প্রবেশ করি। এই যে আমাদের এটা রুম। তো এবার যা দেখবে তুমি সবই কিন্তু আমাদের নিজের টাকায় কেনা। এখানে কিন্তু হোস্টেলে কিছুই ছিল না, ঝাড়ু থেকে শুরু করে তোমরা যা দেখবে পুরোটাই কিন্তু নিজের সব কিছু টাকা দিয়ে কিনতে হয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো চলো এবার আমাদের র্যাকটা, এখানে র্যাক রাখা আছে, তোমরা দেখো র্যাকে আমরা কী কী রেখেছি। এটা কিন্তু প্রত্যেকটা রুমে একটা করে র্যাক রাখা আছে আমাদের এই হোস্টেলে। তো আমরা নিচেরটাতে আমাদের ছজনের যে জুতো আছে, ডিউটির জুতো, সেটা রেখেছি। আর তারপরে এই তো পরপর আমরা রেখেছি যেগুলো লাগে রোজ আমাদের ডিউটি যাওয়ার সময়। আর এইটা দেখছো, এটা কিন্তু কমিউনিটি ব্যাগ আমাদের ছজনের আছে, এটা একটা জানালা আছে এখানে। আর এইটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ বার্থডে লেখা আছে, যদি কারোর বার্থডে হয় তাহলে এখানে সেলিব্রেট করা হয়। আর এই পুরোটাকে আমরা বারান্দাই বলি, হ্যাঁ বারান্দার মতনই। আর এখানে দেখো একটা ফ্যান আছে, একটা লাইট আছে, যখন এক্সাম হয় যে জোরে পড়ে সে কিন্তু বাইরে এসে পড়ে। আর এখানে দেখো দুটো রুম, আর পাশে কিন্তু একটা ওয়াশরুম আছে ছোটো মতো। আর এই ওয়াশরুমে কিন্তু এই বারান্দা যেটা দেখলে, তেমন একটা র্যাক আছে দেখো, আর এদিকে একটা কড়াই আছে একটা সেটিং করা। তো এখানে আমরা সব সার্ফ সাবান যা যেটা আছে সেইটা আমরা এখানে রাখি, আর ওদিকে বাসনপত্র রাখি। তো এবার চলো বাথরুমটা দেখে নাও, এটা আমাদের বাথরুম, বাথরুমটা। তো চলো এবার রুমে ঢোকা যাক। এখানে কিন্তু দুটো রুম আছে, এখানে পাশের রুমে এটা, এখানে কিন্তু তিনজন থাকে, এটা পূর্ণিমা। আর এবার চলো আমাদের রুমে যাওয়া যাক। এবার দেখো পাশের রুমটা কিন্তু আমাদের রুম, আর এই রুমে কিন্তু আমরা সেম তিনজন থাকি। তো চলো এবার রুমে ঢোকা যাক। এবার রুমে ঢুকে দেখো এদের অবস্থা, আমি লাইটটা জ্বেলে গেলাম যে আমি ভিডিও করব, সেটা শুনেছি ওরা ঢাকা নিয়ে নিয়েছে, ওরা ভিডিওতে উঠবে না। তো ঠিক আছে, এটা হচ্ছে আমার নিবেদিতাদি, আর ওই সাইডে যেটা আছে সেটা হচ্ছে প্রীতিদি। আর আর এই যে মাঝখানে যে বেডটা দেখছো সেটা হচ্ছে আমার বেড। তো আমি এখানে থাকি না বেশিরভাগ টাইমে, ছাদে থাকি। তো এই দুটো দেখো আমাদের জামা কাপড় রাখার জন্য আমরা নিজেরা তৈরি করেছি। আর এটা কিন্তু আমরা কিনে এনেছি এখানে বোলপুরে আসার পরে, বইপত্র রাখার জন্য। এখানে খাবার রাখা আছে প্রতিদিন। আর এটা হচ্ছে আমার র্যাক, আমি এটাকে নেট দিয়ে ঘিরে রেখেছি যাতে ধুলো না পড়ে। আর এগুলো বার্থডেতে আমার গিফট করেছিল আমাকে, এটা প্রীতিদিকে বার্থডেতে গিফট করেছি। আর এটা প্রীতিদিনই কিছু একটা কেউ গিফট করেছিল, সেইটা রেখেছে বুকেটা। আর এটা দেখো ঠাকুর প্রীতিদি, এটা প্রীতিদির ঠাকুর। আর এখানে আছে আমার ঠাকুর মামানুষা, সেটা হচ্ছে আমার ঠাকুর। আর এখানে আছে নিমিতাদিত্যও কিছু ঠাকুর আছে। আর এখানে দেখছো র্যাকে ওপরে, এখানে কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে যেগুলো আছে সেগুলো রেখেছি, যেগুলো ফার্স্ট ইয়ারের ফাইল। আর এখানে দেখো আমার ট্রলিটা আছে, আর ব্যাগগুলো আছে, মুড়ি ঢোক আছে। তো এইটাই হচ্ছে রুমে যা আছে। আর এই যে ফ্যানটা দেখছো ছোটো ফ্যানটা, এটা কিন্তু প্রীতিদি কিনেছে, যখন গরম পড়ে না তখন কিন্তু ওই ফ্যানে আর হয় না, ওই সাইডে হাওয়ায় যায় না, তো সেই জন্য প্রীতিদি কিনেছে। তো এবার তোমরা আমাদের রুমটার একবার শর্ট আউটে দেখে নাও, এবং তার সঙ্গে কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আমাদের হোস্টেলে যতগুলো রুম আছে প্রত্যেকটাতেই কিন্তু সেম ফেসিলিটি আছে, এবং প্রত্যেকটা রুমেই কিন্তু দুটো করে রুম, অ্যাড করে ওয়াশরুম, অ্যাড করে বাথরুম, এরকম করে আছে। এবং প্রত্যেকটা রুমেই কিন্তু আমরা ছজন করে থাকি, এই রুমে তিনজন, ওই রুমে তিনজন। আমাদের এই বোলপুরে এইচডি হসপিটালে এই হোস্টেল ফেসিলিটিটা কিন্তু অত্যন্ত ভালো আমাদের মনে হয়েছে, যেটা কারণ অন্য অন্য হসপিটালে দেখেছি বা অন্য অন্য হোস্টেলে দেখেছি একটা হল ঘরের মধ্যেই কিন্তু 12 থেকে 16 জনের মতো থাকে, এবং সেই 12 থেকে 16 জনের জন্য কিন্তু 2 থেকে 3টে বাথরুম থাকে। সেই আমাদের 6 জনেরই এই বাথরুমে যখন ডিউটি থেকে আসি তখন কে আগে স্নান করবে কে আগে করবে না, এটা নিয়ে ঝামেলা লেগে যায়, তাহলে ভাবো তাদের কী হয়। তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের এই হোস্টেলটা অনেকটাই ভালো। তো এই ছিল আমাদের হোস্টেলের রুম ট্যুর। তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টাটা, আজকের মতো এটুকুনি, অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্যদিন দেখা হবে।